দুপুরের রান্নাটা ছিল অনেকটাই ছেলের আবদারের রান্না। তো হঠাৎ করে বলল, আম্মু তুমি চিংড়ি ভুনা করো আর শুকনা ভাত রান্না করো। তো শুকনো ভাত বলতে আমি ভেবেছি হয়তো পোলাওয়ের কথা বলছে, কিন্তু আসলে এমন কোনো ব্যাপারই না। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর দুপুরে রান্না করে নিয়েছি, তো চিংড়ি মাছ ভুনা করেছি, সাথে ডালও ছিল। তো চিংড়ি মাছটা আমি সাধারণত যেভাবে বাসায় ভুনা করি সেটাই শেয়ার করছি। আর এখানে চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি, একটু হালকা ভাজি করে নিচ্ছি এই জন্য। আবার অনেক সময় চিংড়ি মাছটা হালকা ভাজি না করে শুধু মশলা দিয়ে কষিয়ে তারপরেও রান্না করা যায়। আসলে দুইটা চিংড়ি খেতে দুই রকমের অনেক মজা। বিশেষ করে জিসান, ও চিংড়ি খুবই পছন্দ করে। তো ও যেখানেই থাকুক, মানে বাসার ভিতরে বা আশেপাশে তো থাকলে, ও চিংড়ির যখন একটা সুঘ্রাণা আসে, তো সেটা যখন ও নাকে যায় তো বুঝতে পারে, তো সাথে সাথে কিচেন রুমে চলে আসে। তো বলে যে, আম্মু তুমি কী রান্না করতেছো? আমি বলছি, আব্বু হয়তো অনেক সময় মজা করি যে এটা রান্না করছি। বলে যে, না তুমি অবশ্যই চিংড়ি মাছ রান্না করতেছো। তখন কিন্তু সে খুবই মহাখুশি। ছেলেটা ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ ভুনা, আর বিশেষ করে ইলিশ মাছ। তো এই দুইটা মাছ ও বেশি পছন্দ করে, আর আমাদের বাসায় অনেক খাওয়াও হয় আসলে এই মাছগুলো। তো ছেলে পছন্দ করে এই আবদারে, কিন্তু মানে ওর বাবাও কিন্তু পছন্দ করে। তো সব মিলিয়ে কিন্তু এভাবে নিয়ে আসা। আর আমি যে একেবারে অপছন্দ করি এমন কোনো বিষয় না, তো ভালো জিনিস খেতে তো সবারই ভালো লাগে। আর চিংড়ি মাছটা বোনার পাশাপাশি এপাশে আমি মসুরের ডাল দিয়েছি রান্না করার জন্য, যেহেতু চিংড়ি মাছ ভুনা আছে আর জিসানের বাবার তো ডাল লাগবেই। আর আমারও ইচ্ছে হয়েছিল একটু ডাল রান্না করি, সেটা ছিল মানে ডালের যে টক দিয়ে যে রান্না করে সেটা আমি টকটা দিয়েছি আমলকির। তো এভাবে আমলকি কেটে তারপরে ডালের ভিতরে দিয়েছি। তো ডালের যে হালকা একটা টক আর আমলকির যে একটা ফ্লেভার, তো দুটো মিলেই কিন্তু খাওয়ার সময় ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এই মুহূর্তে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পেঁয়াজ কুচি। আর আগেও বলেছি মানে পেঁয়াজটা খুবই, মসুরি ডাল যখন বাগার দেওয়া হয় তখন আমি কম ব্যবহার করি। এখানে একটু সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এই তো এভাবে করে আমি ডালটা রান্না করে নিয়েছি। আর ডালটা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, বিশেষ করে চিংড়ি মাছ ভুনা তো কোনো কথাই নেই। তো জলপাইগুলো দেওয়ার কারণে ডালের কালারটা অনেকটাই সুন্দর আসছে, তো দেখেই বুঝতে পারছেন। আর ডালটা এদিকে হয়ে গিয়েছে, এরপরে চিংড়ি মাছটাও হয়ে এসেছে। চুলাটা এখন আমি অফ করে দিব। এই তো চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছে, একদম কোনো ঝোল রাখিনি। এই তো চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। আর ছেলে তো বারবার এসে বলতেছে, আম্মু তোমার রান্না কি হয়েছে? আমার তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো যেহেতু ওর পছন্দের চিংড়ি মাছ ভুনা করেছি আর ও বলেছে শুকনো ভাত, তো সাথে সেই শুকনো ভাত ছিল, তো সব মিলিয়ে ছেলে আর অপেক্ষা করতে পারছিল না। এই তো তো রান্না যখন হয়ে গিয়েছে, সাথে সাথে আমি অন্য কাজ রেখে ওকে খাবার দিয়ে দিয়েছি, যে বাবা তুমি খেতে বসো। শুকনো ভাত বলতে ও এটা কি বুঝিয়েছে, আমরা যেহেতু মোটা চালের ভাত খাই, তো মোটা চাল হলে তো মোটা চালের ভাত হবে, এটাই স্বাভাবিক। আর ও এখানে মানে চিকন চাল যে এই ভাতটার কথা বলেছে, যে সে চিকন চালের ভাত খাবে, তো এ কারণে এই চিকন চালের ভাত তো বলতে পারেনি, এই জন্য সে বলেছে শুকনো ভাত। তো যাই হোক, তো ছেলে যেহেতু খেতে চেয়েছে তাকে তার শুকনো ভাত রান্না করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ ও খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো যে কোনো খাবার যখন খেতে ইচ্ছা করে আর সেই খাবারটা যদি সাথে সাথে পাওয়া যায়, তখন খেয়েও কিন্তু খুবই ভালো লাগে। এই তো ছেলেটা আলহামদুলিল্লাহ আস্তে ধীরে খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। তো ও সবসময় অপেক্ষা করে ওর আব্বু কখন আসবে, ওর আব্বুর সাথে খাবার খেতে বসে।
তো আজকে আর কোনো অপেক্ষা করেনি, যেহেতু ওর অনেক ইচ্ছে হয়েছিল খাবারটা খাওয়ার জন্য। আর এই তো আমরা যা খেয়েছি একসাথে, আলহামদুলিল্লাহ খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।